ওকে সোর্সিং কি ঘরে বসে হয়? যারা বিজনেস করেন মনে করেন যে ঘরে বসে প্রোডাক্ট আনলাম আর বিক্রি হয়ে গেলাম, না, এটা কখনো বিজনেস ওমেন বা ছেলে হোক বা মেয়ে হোক, যারা আমরা বিজনেস করি কখনোই এক জায়গায় বিজনেস করা যায় না। তো আজকে আমি অলরেডি কিন্তু একটা বড় পার্সেল দিয়ে বের হয়ে এসেছি, ভেবেছি যেহেতু ক্লোথিং নিয়ে কাজ করতে হয় আর অবশ্যই প্রাইস রেঞ্জ একটা ফ্যাক্ট, যত বেশি আমরা ডিপ ডাউন বা যত বেশি মেইন জায়গায় যেতে পারি সেটাই হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। তো গিয়েছিলাম বেক্সি ফেব্রিক্সে, যেহেতু আমাদের কটন ড্রেস নিয়ে হচ্ছে কাজ। সো আজকে আসছি, দেখতেই পাচ্ছেন কোথায় আসছি, সো ফোকাস করে দেখাও কোথায় আসছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতেই পাচ্ছেন যে এখন নৌশিল্লে আসছি, সকালে বের হয়েছি এই রোডে। কিন্তু আসলেই যখন আমরা সোর্সিংয়ে বের হই তখন কিন্তু চাইলেই কোনো কিছু ইজিলি করা যায় না, সোর্সিং খুবই খুবই টাফ একটা বিষয়, শুরু থেকেই শুরু, তার আর কোনো শেষ নাই। সো বেক্সিতে গিয়েছিলাম, এখন পাকেজা ফেব্রিক্স থেকে বের হলাম যে কতটা রিজনেবল প্রাইসে কত বেটার কিছু করা যায়। সো অবশ্যই আশা করি যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই এই জিনিসটাকে ফোকাস করবেন। সো সাথেই থাকবেন, চলেন দেখি।